আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই সুন্দর ডিজাইনের জামাটি কাটিং ও সেলাই শেয়ার করব। 9 থেকে 10 বছরের বেবিদের জন্য ঘটিয়াতা দিয়ে খুব সুন্দর এই ডিজাইনের জামাটি তৈরি করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা প্লিজ একটি লাইক দিবেন, শেয়ার করবেন। তো আমি এখানে উপরে টপ পার্টটি কাটিং করার জন্য একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টির লম্বা নিয়েছি 10 ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিয়েছি 18 ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের বডি মেজারমেন্ট অনুসারে এখানে কাপড়টি চওড়া নিয়ে নেবেন। তো আমি কাপড়টিকে আরও একটি ভাঁজ করে টোটাল 4 ভাঁজ করে নিয়েছি এখন কাপড়টি। তো সবার প্রথমে আমরা শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি। আমাদের শোল্ডার হচ্ছে 6, তো আমরা 6 ইঞ্চি দিয়ে মার্ক করে নিচ্ছি এবং আমাদের আর্ম হলো হচ্ছে 6, তো আমরা 6 ইঞ্চি দিয়ে মার্ক করে এরপর আমরা আর্মুলের অর্ধেক 3 ইঞ্চিতে মার্ক করে আর্মুলের শেপটি দিয়ে নিচ্ছি। এখন বডির মাপটি নিয়ে নিচ্ছি। তো আমাদের বডি হচ্ছে 32, 32-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8, তো আমরা আরও 1 ইঞ্চি পরিমাণ নেব এক্সট্রা, তো আমরা 9 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এখন কোমরের মাপটি নিয়ে নিচ্ছি। তো আমাদের কোমর হচ্ছে 28, 28-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7, তো আমরা আরও 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে এখানে 8 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো নিচে থেকে 1 ইঞ্চিতে এভাবে মার্ক করে আমরা নিচের দিকে ডাউন করে দিচ্ছি। এখন গলার মাপটি নিয়ে নিব। তো আমাদের গলার চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ, পিছনের গলার লম্বা নিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ এবং সামনের গলার লম্বা নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ। তো আমরা এভাবে দুটি বক্স বানিয়ে নিব, রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি সামনে এবং পিছনে, দুই গলাতেই আমাদের রাউন্ড শেপ হবে। তো আমরা এখন দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো নিচে থেকে 1 ইঞ্চিতে মার্ক করে আবারও তো আমরা এখানে একটি শেপ দিয়ে নিচ্ছি। তো আমরা কীভাবে মার্ক করে নিচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করুন। তো দাগ অনুযায়ী আমরা এখন কাটিং করে নিচ্ছি। তো এখানে আমরা কিছুটা কাপড় নিয়ে আরও একটি কাটিং করে নিচ্ছি। পিছনের পার্টটি আলাদা করে রেখে আমরা সামনের পার্টের গলাটি কাটিং করে নিব। তো এই যে দেখুন, এটি হচ্ছে আমাদের সামনের পার্ট আর এটি হচ্ছে আমাদের পিছনের পার্ট। আমরা এক্সট্রা যে কাপড়টি কাটিং করে নিয়েছি সে কাপড়টিকে আমরা এখানে যে ডিজাইন করে কেটেছি সেই ডিজাইনের উপরে এভাবে করে রেখে আমরা সেলাই করে নিব। সেমভাবে এই কাপড়েও আমরা একইভাবে কাপড়টিকে এভাবে বসিয়ে নিয়ে তারপর সেলাই করে নিব। এখন পিছনের পার্টে আমরা এভাবে 4 ইঞ্চিতে মার্ক করে মিডেল একটি কাটিং করে নিব হুক লাগানোর জন্য। তো এখানে আমরা একটি পট্টির কাপড় লাগিয়ে নিব, এভাবে করে আলাদা করে একটি পট্টির কাপড় লাগিয়ে নিব। তো নিচে বটম পাশের জন্য আমরা একটি কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়টিকে আমরা 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। কাপড়টি চওড়া নিয়েছি 30 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি 28 ইঞ্চি পরিমাণ। তো কাপড়টিকে চওড়া অনুযায়ী আমরা এভাবে আরও একটি ভাঁজ দিয়ে টোটাল 4 ভাঁজ করে নিচ্ছি। তা আমরা উপরের টপ পার্টটিকে এখন নিয়ে নিয়েছি, নিয়ে আমরা এভাবে করে ভাঁজ করে নিয়ে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে তারপর আমরা ভাঁজ করে কাপড়টিকে এভাবে রাখব। রেখে আমরা এইভাবে ডিজাইন অনুযায়ী মার্ক করে নিচ্ছি। তো দেখুন আমরা মার্কটি করে নিয়েছি। এখন নিচে থেকে আমরা 2 ইঞ্চিতে আরও একটি মার্ক করে দাগটিকে এভাবে নিচের দিকে ডাউন করে দিচ্ছি। তা আমরা এখন 2টি পয়েন্ট মিলিয়ে দিব। হাফ ইঞ্চি পরিমাণ উপর থেকে আমরা কাটিংটি করে নিচ্ছি। সাইডের কাপড়টি আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো এই যে দেখুন আমরা কাটিং করে নিয়েছি। তো উপরে টপ পার্টে হুক লাগানোর জন্য আমরা যে কাপড়টি কেটে নিয়েছি সে কাপড়টি আমরা এখন জয়েন করে নিব। তো আমরা জয়েন করে এখন মিডলে ছোট একটি কাট বসিয়ে তারপর কাপড়টিকে এভাবে উল্টিয়ে নিচ্ছি। তো উপরে আমরা একটি চাপ সেলাই দিয়ে নিব। তো দেখুন আমরা সেলাইটি করে নিয়েছি। এখন আমরা এই যে কাপড়টি কেটে নিয়েছি ডিজাইন অনুযায়ী সে কাপড়টিকে এভাবে করে ভালোভাবে সেট করে রেখে তারপর আমরা সেলাই করে নিব। সেমভাবে সামনের পার্টেও আমরা কাপড়টি জয়েন করে নিব।
তো দেখুন আমরা কাপড়টি জয়েন করে নিয়েছি। এখন আমরা এভাবে জাস্ট উল্টিয়ে নিব। তো এখন আমরা নিচে ঘেরের অংশটিও নিয়ে নিয়েছি। তো ডিজাইন অনুযায়ী আমরা এখন এভাবে করে এই যে কাপড়টিকে উল্টিয়ে নিয়ে তারপরে এই যে এভাবে করে আমরা ডিজাইন অনুযায়ী সেলাই করে নিব। দুটি কাপড় এভাবে একসাথে করে রেখে ডিজাইন অনুযায়ী আমরা সেলাই করে নিব। তো দেখুন আমরা সেলাইটি করে নিয়েছি, দুটি কাপড়ই আমরা সেমভাবে দুটি পার্টে সেলাই করে নিয়েছি। দুটি পার্টের সোজা অংশ ভিতরের সাইডে রেখে তারপর আমরা শোল্ডার দুটি এখন জয়েন করে নিব। তো দেখুন আমরা শোল্ডার দুটি জয়েন করে নিয়েছি। এখন গলাতে পাইপিনের জন্য আমরা একটি 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া একটি কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়টি প্রথমে একটি ভাঁজ দিয়ে তারপর আরও একটি ভাঁজ দিয়ে নিব। জামার সোজা অংশে গলার পাশে আমরা এভাবে করে কাপড়টি লাগিয়ে নিব। তো দেখুন আমরা কাপড়টি সেলাই করে নিয়েছি। এখন পাইপিনের কাপড়টিকে এভাবে উল্টিয়ে জামার উল্টো সাইডে নিয়ে চিকন বা মোটা যে কোনো রকমই পাইপিং বের করে নিব। তো আমি এখানে চিকন করেই পাইপিং তৈরি করে নিয়েছি। এখন আমরা হাতা তৈরি করে নিব। তো এই জন্য আমরা দুটি কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে হাতার লম্বা নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ সেলাই সহ এবং চওড়া নিয়েছি 22 ইঞ্চি পরিমাণ। এখানে আমি ঘটি হাতা তৈরি করে নিব। তো কাপড়টিকে আরও একটি ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিয়েছি। এখন সাইড থেকে 2.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিয়েছি হাতার শেপটি দেওয়ার জন্য। তো আমরা হাতার শেপটি দিয়ে নিয়েছি। দাগ অনুযায়ী এখন কাটিং করে নিব। খোলা সাইড থেকে আমরা 3 ইঞ্চিতে আরও একটি মার্ক করে নিব। তো আমরা এখানে ছোট একটি কাট বসিয়ে দিব সেলাই করার সুবিধার জন্য। এই মার্কিংয়ের পর থেকে আমাদের এই কাপড়টি কুচি হবে। তো আমাদের এখানে একসাথে দুটি হাতাই বের হয়েছে, এই যে দেখুন। তো হাতের সাইডে আমি এখানে প্রিন্টের কাপড়টি দিয়ে একটি পাইপিং তৈরি করে নিব। তো এই জন্য আমরা পাইপিনের কাপড় নিয়ে নিয়েছি দুটি। তো নিয়ে আমরা এভাবে করে সাইড থেকে সেলাই করে নিব। তো দেখুন আমরা সাইড থেকে সেলাই করে নিয়েছি। এখন পাইপিনের কাপড়টিকে এভাবে জাস্ট উল্টিয়ে জামার উল্টো সাইডে নিয়ে গিয়ে তারপর আমরা পাইপিনটি বের করে নিব। তো দেখুন আমরা পাইপিংটি বের করে নিয়েছি। এখন আমরা যেখানে মার্ক করে নিয়েছিলাম সে মার্ক অনুযায়ী আমরা এখানে কুচি করে নিব। দুটি হাতাতে আমরা একইভাবে কুচি করে নিব। তো দেখুন আমরা কুচি করে নিয়েছি। এখন হাতার কাপড়টিকে এভাবে উল্টিয়ে নিয়ে হাতার উল্টো সাইডে আমরা রাবার লাগিয়ে নিব। তো আমরা দুটি রাবার নিয়ে নিয়েছি, রাবারগুলো লম্বা নিয়েছি 10 ইঞ্চি পরিমাণ। তো আমরা পাইপিং থেকে 1 ইঞ্চি পরিমাণ দূরত্বে এভাবে করে ইলাস্টিকগুলো লাগিয়ে নিব। দুটি হাতাতেই সেমভাবে আমরা ইলাস্টিক লাগিয়ে নিব। তো দেখুন আমরা ইলাস্টিকটি লাগিয়ে নিয়েছি। এখন আমরা জামার সাথে হাতাগুলো জয়েন করে নিব। এই যে এভাবে করে মিডল থেকে আমরা হাতাগুলো এভাবে করে জয়েন করে নিব। সেমভাবে এই হাতাটিও আমরা মিডল থেকে জয়েন করে নিব। তো দেখুন দুটি হাতে আমরা জয়েন করে নিয়েছি। এখন জামার কাপড়টিকে এভাবে উল্টিয়ে নিয়ে আমরা সাইড দুটি জয়েন করে নিব। এই যে কাপড়টিকে এভাবে ভালোভাবে সেট করে নিয়ে আমরা সাইড দুটি জয়েন করে নিব। এবং নিচে ঘেরের অংশটি এভাবে ডাবল ভাঁজ করে তারপর আমরা সেলাই করে নেব। তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।